এই প্রথমবারের মতো শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে রাজ্য সরকার চিনি ময়দা সুজি বিনামূল্যে সকল রেশন ভোক্তাদের দেওয়া হবে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। যে শারদ উৎসব উপলক্ষে এবার বিনামূল্যে সুজি ময়দা এবং চিনি রাজ্যবাসীকে আমরা উপহার হিসাবে প্রদান করব। এতে করে খাদ্য দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট খরচ হবে প্রায় 6,84,00,000 টাকা। প্রতিবারই সেটা প্রদান করা হয়ে থাকে, কিন্তু বিনামূল্যে প্রদান করা হয়নি কখনো। প্রতিবার আমরা সাবসিডাইজড রেটে পিডিএস, যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, তার মাধ্যমে সাবসিডাইজড রেটে আমরা এই জিনিসগুলো প্রদান করি। কিন্তু এবার এটা একটা বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে, যেহেতু বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটা অংশের মানুষের, তাই আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি, খাদ্য এবং জনসম্পদ দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা প্রত্যেকে, যে বিনামূল্যে শারদ উৎসবের উপহার হিসাবে আমরা রাজ্যবাসীকে এই বিনামূল্যে চিনি 1 কেজি, ময়দা 2 কেজি এবং সুজি 500 গ্রাম আমরা প্রদান করব সম্পূর্ণভাবে বিনামূল্যে। কোথাও যেন কোনো ধরনের কোনো কনফিউশন না তৈরি হয়, অগাস্ট মাস থেকে শুরু করে আমরা যে চিনি বিগত দিনে প্রদান করতে পারিনি, চিনি আসা শুরু হয়ে গেছে রাজ্যে, ইতিমধ্যে 3,000 এমটি চিনি রাজ্যে প্রবেশ করেছে, আরও আসবে, রাস্তার মধ্যে রয়েছে, বিভিন্ন রেশন শপের মাধ্যমে চিনি প্রদান শুরু। বলেছিলাম যে 3 মাসের চিনি আমরা প্রদান করব। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।